বাপের আমি এক ছেলে, একটাই বেটা আমি। আমার মায়ের প্রথমে তিনটে বেটি, তারপরে আমি একটা বেটা, খুব আদরের। আমার পরে যদিও আর একটা বোন আছে, তা ছোটতে তো খুব ভালো আমি ছিলাম না, ওই জন্য আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিল। ভালো ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে করে না? আমি যদি খুব ভালো ছেলে হতাম আমার মা আমাকে মাদ্রাসায় পড়াতো না। যাই হোক, ভালো মন্দর জন্য নয়, মা আব্বা নিয়ত করেছিল, ভর্তি করেছিল। তা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এখানে পর্যন্ত পৌঁছেছি। তা আমার বাপের একটা বৌমা, মানে আমার একটা বউ স্ত্রী। তা আমি যখন এই যেমন 10 তারিখে বাংলাদেশ যাব ডিসেম্বরের, তখন মোটামুটি 1-1.5 মাস থাকবো ওখানে। তা আমি বাংলাদেশ যতবার যাই একটা বাড়িতে বউ অনেক জামা কাপড় আনি ওর জন্য। ওদের মনটা কেমন এটা আপনাকে বোঝাচ্ছি। আমার বাপ একটা বৌমা বলে আমি সবসময় বাড়িতে থাকি না বলে জামা কাপড় সব সময় এনে দেয়। আমার মা পাড়ায় সব আজকাল মেয়েরা সব ফেরিওলা টেলিওলা আসে বাড়িতে ঢোকে জামা কাপড় আনার, তাদের কাছ থেকে দেয়। আমার খালাদের মধ্যে আবার আমার খালাদের কোনো বেটা নেই, আমি একটা বেটা। খালারা আবার আমার স্ত্রীকে জামা কাপড় দেয়। আমার শ্বশুর শাশুড়ি ওরা বাইরে থাকে কর্মসূত্রে, তারা জামা কাপড় সব সময় পাঠায়। মানে 100টা জামা কাপড় শাড়ি ব্লাউজ ওর 100টারও বেশি বছরে হয়। তা আমি যদি ওকে কখনো বাড়িতে বলি ওদের মন কেমন সেটা বলছি, বাড়িতে গিয়ে যদি কখনো বলি চলো তো একবার কোথা থেকে একটু বেরিয়ে আসি বা কোথাও কুটুম বাড়ি যাই, তা আমার স্ত্রী ঠিক এই ভাষাটা বলে, ভালো কাপড় নেই। যতবার বলি চলো কোথাও বেড়াতে যাই তো বলে ভালো কাপড় নেই। ওকে মনে মনে বলি ওরে তাহলে ভালো কাকে বলে, মানে কি ওর 100টা বছরে জামা কাপড় হওয়ার পরেও ও বলছে ভালো জামা কাপড় আমার নেই। এটা মেয়েদের মন। আপনার স্ত্রী কেমন আজকে গিয়ে পরীক্ষা করবেন। তো আজকে যারা এখানে আছে তারা হয়তো আর এটা করবে না, তারা বুঝে যাচ্ছে তো কেস কেস ওদের মনটা কেমন। আপনি আপনার পুকুর থেকে ধরে নেন একটা কাতলা মাছ ধরেছেন, ধরে নিন 5 কিলো ওজন, 5 কিলো ওজনের কাতলা মাছ নিশ্চয় খুব টেস্ট হয়, হবে না? হবে। তো স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন। তা আপনার স্ত্রীকে খেতে খেতে বলছেন খাদিজার মা সত্যি করে বলো তো দেখি মাছটা কি খুব টেস্ট নয়। তো খাদিজার মা দেখবেন মাথা চুলকাতে চুলকাতে বলবে মাছটা টেস্ট, তবে আমার আব্বাদের পুকুরের মতো টেস্ট নাই, এটাও বলবে। ওর আব্বাদের পুকুরের মতো টেস্ট নয়, কারণ ওর বাপের পুকুরের মাছ 1.5 কেজি ওজন, কিন্তু ওর বাপের বাড়িটাই ওর কাছে সব থেকে ভালো। আপনার মাছ 40 কিলো হলো ওর কাছে টেস্ট নয়। আপনার স্ত্রীকে সব কথা বলবেন ও মেনে নেবে, একটা কথা বলবেন ও আপনাকে রাতে বিষ খাইয়ে দেবে। আজকে পরীক্ষা করে না, আপনার স্ত্রীকে বলবেন তোমার হাতের রান্না 5-স্টার হোটেল ফেল, তুমি যখন হাসো শ্রাবন্তীর মতো লাগে, তুমি যখন চলো দিব্যা ভারতীর মতো লাগে, তোমার মাথার চুলগুলো কোয়েল মল্লিকের মতো, তোমার চোখ টানা টানা, তোমার হাসি ঐশ্বর্য রায়, তোমার চোখ অপূরূপ সুন্দরী, সবকিছু বলবেন। আর রাত্রে শোয়ার আগে বালিশে শুয়ে একবার বলবেন তোমার সব ভালো, তোমার আব্বারা কিন্তু লোক ভালো না, এটা একবার বলে দিয়েন। তো রাতেই আপনাকে গলা টিপে মেরে দিবে, মানে ও সব সহ্য করবে, বাপের বাড়ি বদনাম সহ্য করবে না, বুঝলেন? যে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। আপনি বাজারে যাবেন, ফদ্দ ধরিয়ে দিয়েছে আপনাকে, ডাল আনবে, চাল আনবে, লবণ আনবে, হলুদ আনবে, জিরা আনবে, মরিচ আনবে, আদা আনবে, রসুন আনবে, পেঁয়াজ আনবে, সব বলে দিল, লাস্টে লিখে রেখেছে কাঁচা হলুদ আনিও। কাঁচা হলুদ কেউ সহজে বাজার থেকে কিনে কিনে না? তো মেয়েরা মাঝে সাঝে মুখে টুকে মাখে, আমাদের ওখানকার মেয়েরা মাখে, তো মেয়েরা মুখে টুকে মাখবে, একটা কাঁচা হলুদ লিখে দিয়েছে। তা আপনি কোনোদিন কাঁচা হলুদ কিনে অভ্যাস নেই, ভুলে গেলেন, বাড়ি চলে এসেছেন, তা আপনার স্ত্রী কিচ্ছু জিজ্ঞেস করবে না, প্রথমেই বলবে কাঁচা হলুদ চেনেছে? আপনার যেদিন বিপদ হয় তো এইভাবেই হয়, ভুলে গিয়েছিলেন বাজারে কিনতে। তা আপনার স্ত্রী আপনাকে এই ভাষাটাই বলবে, আজকে 50 বছর তোমার সংসার করছি, সারা জীবন ভুলেই যাও, সারা জীবন ভুলেই যাও, অথচ আপনি কোনোদিন ভুলেননি, একদিনই ভুলেছেন, একদিনই ভুলেছেন, অথচ সারা জীবনের কথাটা টানবে, এর নাম নারী। আল্লাহ নবী বলছেন ওদের মন
খুব সংকীর্ণ, অল্পতে মন ভরে না। এই লকডাউনের সময়তে অনেক স্বামীদের ইনকাম নেই, পুরুষ মানুষের ইনকাম কমে গেছে। একজন আল্লাহওয়ালী মহিলা যদি হয়, শাক ভাত আলহামদুলিল্লাহ, ডাল ভাত আলহামদুলিল্লাহ, মোটা কাপড় আলহামদুলিল্লাহ, কম দামি ব্লাউজ আলহামদুলিল্লাহ, সায়া কম দামের আলহামদুলিল্লাহ, লিপস্টিক আনতে পারেনি তাও আলহামদুলিল্লাহ, সোনো পাউডার আনতে পারেনি তাও আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একজন ইমানদার মহিলা, স্বামী ভক্ত মহিলা। আর যে স্বামীর পকেটের চিন্তা বুঝে না, পকেট কি পারমিট করছে কিনা এটা বুঝে না, এই আনো সেই আনো ওই আনো সেই আনো, আমার মনে হয় কে নিয়ে সারা জীবন কাটানো খুব কঠিন, খুব কঠিন। ওই জন্য নবী বলেছেন, মহিলা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার মন খুব শুদ্ধ এবং পবিত্র করতে হবে, অল্প জিনিসে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে। প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুক্রিয়া করে দেখো স্বামীকে তাহার। তৃতীয় কারণ হলো অধিক নারী গণে, আর ঝগড়া ঝাটি বেশি করে নিজ স্বামীর শোনে। গিবত যে বেশি করে এক অপরে তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন, ওয়া হাসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআতন। ও পৃথিবীর যত নারী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জান্নাতের আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে তোমরা ঢুকে যাবে, তার চার নম্বরের কারণ হলো তোমরা তোমাদের লজ্জা স্থানগুলো কি হেফাজত করবে, স্বামীর অনুপস্থিতিতে হেফাজত করবে, স্বামী থাকাকালীনও হেফাজত করবে। একজন স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে একজন মহিলা তিনটে জিনিসের দায়িত্ব নিবে। এক নম্বর, তার বেটা আর বেটির দায়িত্ব ওই মহিলাটি নিবে। দুই নম্বর, তার টাকা পয়সা সম্পদের দায়িত্ব ওই মহিলাকে নিতে হবে। তিন নম্বরে আল্লাহর নবী তিনি বলছেন, তার যৌবনের হেফাজত স্বামীর জন্য অপেক্ষা করতে হবে। স্বামী ছাড়া পৃথিবীর কাউকে দিয়ে যদি তার যৌবনের তৃপ্তি যদি মিটিয়ে নেয়, বিশ্ব নবী তিনি বলছেন ওই মহিলার জন্য আর জান্নাত হলো না। আর যদি যৌবনটাকে হেফাজত করে নিতে পারে, নবী বলছেন ফাতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে সাআতন, জান্নাতের আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারী ঢুকে যাবে, কেউ তাকে বাধা দিবে না, বাধা দিবে না, কেউ বাধা দিবে না ওকে। যে আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলে দিয়েন চারটে কাজ করা লাগবে জান্নাতে যদি যেতে যাও, কটা? এক, নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত পড়ে, দুই, রোজা রাখতে হবে, তিন, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, চার, স্বামীর সেবা করতে হবে। এই কারণে একটা মহিলা জান্নাতের চারটি আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, এটা আল্লাহর নবী তিনি বলছেন। তবে ওদের ব্যাপারে আর একটা খাতারনাক হাদিস আছে, বলবো? খুব খাতারনাক হাদিসটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মিরাজে গেলাম, যে রাতে মিরাজে হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে। প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না
शुक्रिया करे देखो स्वामी के ताहार तृतीय कारण होलो अधिक नारी गने आर झगड़ा झाटी बेशी करे निज स्वामीर सने गीबो तो जे बेशी करे एक अपरे तरे एहेन कारणे नारी जाबे जहन्नामे आल्लाहर नबी मिराजे गेलेन मिराजे जावार पोरे तिनी जान्नातेर भितरे देखलेन जान्नातेर भितरे जानो सब गरीब मानुषेरा जान्नात दखल करे रेखेछे आर धनी मानुषदेरके आल्लाहर नबी जहन्नामेर भितरे बेशिरभाग देखलेन आर जहन्नामेर भितरे अधिकांशके देखलेन नारीदेरके आल्लाहर नबी फेरत आसार परे बक्तव्य राखते राखते एक पर्याये तिनी बोलछेन या माशरान निसा या माशरान निसा তাসাদ্দাকনা তাসাদ্দাকনা ও জগতের যত নারীরা আছো শুনে রাও তোমরা বেশি বেশি করে সাদকা করো বেশি বেশি করে দান করো আমি এই মাত্র তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম একজন মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহর নবীকে তিনি বলছেন আল্লাহর নবী আপনি কেন বারবার মহিলাদেরকে দান করার কথা বলছেন কেন আপনি বারবার মহিলাদেরকে সাদকা করার কথা বলছেন আমরা কি এমন অপরাধ করলাম আমরা কি এমন ভুল করলাম দয়া করে যদি আপনি আমাদের ভুলগুলি একবার ধরিয়ে দিতেন বিশ্বনবী বললেন আমি এই মাত্র জাহান্নাম থেকে ঘুরে এলাম তার সাইটে সাইটে আমি জাহান্নামের ভিতরে দেখলাম তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে লোহার আকুশিতে করে যেন টাঙানো রয়েছে মহিলা বলছেন আল্লাহর নবী আপনি যদি দয়া করে কারণগুলো বলে দিতেন তাহলে আমরা আর করতাম না সে কাজ বিশ্বনবী তিনি বলছেন প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন নারী জাহান্নামে যাবে তার একটা কারণ অল্প জিনিসে ওদের মন ভরে না হয়তো মালদা জেলাতে ভরে ভরে সব জায়গাতে কি অবস্থা আর আপনার কথা কি বলি আমি ঘরের কথা দিয়ে আপনাকে বোঝাই বাপের আমি এক ছেলে একটাই বেটা আমি আমার মায়ের প্রথমে তিনটে বেটি তারপরে আমি একটা বেটা খুব আদরের আমার পরে যদিও আর একটা বোন আছে তা ছোটতে তো খুব ভালো আমি ছিলাম না ওই জন্য আমার মা আমাকে মাদ্রাসা ভর্তি করেছিল ভালো ছেলেদেরকে মাদ্রাসা ভর্তি করে করে না আমি যদি খুব ভালো ছেলে হতাম আমার মা আমাকে মাদ্রাসায় পড়াতো না যাই হোক ভালো মন্দর জন্য নয় মা আব্বা নিয়ত করেছিল ভর্তি করেছিল তা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এখানে পর্যন্ত পৌঁছেছি তা আমার বাপের একটা বৌমা মানে আমার একটা বউ স্ত্রী তা আমি যখন এই যেমন 10 তারিখে বাংলাদেশ যাব ডিসেম্বরের তা এখন মোটামুটি এক দেড় মাস থাকবো ওখানে তা আমি বাংলাদেশ যতবার যাই একটা বাড়িতে বউ অনেক জামা কাপড় আনি ওর জন্য ওদের মনটা কেমন এটা আপনাকে বোঝাচ্ছি আমার বাপ একটা বৌমা বলে আমি সব সময় বাড়িতে থাকি না বলে জামা কাপড় সব সময় এনে দেয় আমার মা পাড়ায় সব আজকাল মেয়েরা সব ফেরিওলা টেলিওলা আসে বাড়িতে ঢোকে জামা কাপড় আনার তাদের কাছ থেকে দেয় আমার খালাদের মধ্যে আবার আমার খালাদের কোনো বেটা নেই আমি একটা বেটা খালারা আবার আমার স্ত্রীকে জামা কাপড় দেয় আমার শ্বশুর শাশুড়ি ওরা বাইরে থাকে কর্মসূত্রে তারা জামা কাপড় সব সময় পাঠায় মানে 100টা জামা কাপড় শাড়ি ব্লাউজ 100টারও বেশি বছরে হয় তা আমি যদি ওকে কখনো বাড়িতে গিয়ে বলি ওদের মন কেমন সেটা বলছি বাড়িতে গিয়ে যদি কখনো বলি চলো তো একবার কোথা থেকে একটু বেরিয়ে আসি বা কোথাও কুটুম বাড়ি যাই তো আমার স্ত্রী ঠিক এই ভাষাটা বলে ভালো কাপড় নেই ওকে যতবার বলি চলো কোথাও বেড়াতে যাই তো বলে ভালো কাপড় নেই ওকে মনে মনে বলি আরে তাহলে ভালো কাকে বলে মানে কি ওর 100টা বছরে জামা কাপড় হওয়ার পরেও ও বলছে ভালো জামা কাপড় আমার নেই এটা মেয়েদের মন আপনার স্ত্রী কেমন আজকে গিয়ে পরীক্ষা করবেন তো আজকে যারা এখানে আছে তারা হয়তো আর এটা করবে না তারা বুঝে যাচ্ছে তো কেস কি ওদের মনটা কেমন আপনি আপনার পুকুর থেকে ধরে নেন একটা কাতলা মাছ ধরেছেন ধরে নিন 5 কিলো ওজন 5 কিলো ওজনের কাতলা মাছ নিশ্চয়ই খুব টেস্ট হয় হবে না হবে
স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, তা আপনার স্ত্রীকে খেতে খেতে বলছেন খাদিজার মা, সত্যি করে বলো তো দেখি মাছটা কি খুব টেস্ট নয়? তো খাদিজার মা দেখবেন মাথা চুলকাতে চুলকাতে বলবে, মাছটা টেস্ট, তবে আমার আব্বাদের পুকুরের মতো টেস্ট নাই, এটাও বলবে, ওর আব্বাদের পুকুরের মতো টেস্ট নয়, কারণ ওর বাপের পুকুরের মাছ 1.5 কেজি ওজন, কিন্তু ওর বাপের বাড়িটাই ওর কাছে সব থেকে ভালো। আপনার মাছ 40 কিলো হলে ওর কাছে টেস্ট নয়। আপনার স্ত্রীকে সব কথা বলবেন ও মেনে নেবে, একটা কথা বলবেন ও আপনাকে রাতে বিষ খাইয়ে দেবে। আজকে পরীক্ষা করে না, আপনার স্ত্রীকে বলবেন তোমার হাতের রান্না 5-স্টার হোটেল ফেল, তুমি যখন হাসো শ্রাবন্তীর মতো লাগে, তুমি যখন চলো দিব্যা ভারতীর মতো লাগে, তোমার মাথার চুলগুলো কোয়েল মল্লিকের মতো, তোমার চোখ টানা টানা, তোমার হাসি ঐশ্বর্য রায়, তোমার চোখ অপূরূপ সুন্দরী, সবকিছু বলবেন। আর রাত্রের শোবার আগে বালিশে শুয়ে একবার বলবেন তোমার সব ভালো, তোমার আব্বারা কিন্তু লোক ভালো না, এটা একবার বলে দিয়েন তো, রাতেই আপনাকে গলা টিপে মেরে দিবে। মানে ও সব সহ্য করবে, ওর বাপের বাড়ি বদনাম সহ্য করবে না, বুঝলেন যে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। আপনি বাজারে যাবেন, ফদ্দ ধরিয়ে দিয়েছে আপনাকে, ডাল আনবে, চাল আনবে, লবণ আনবে, হলুদ আনবে, জিরা আনবে, মরিচ আনবে, আদা আনবে, রসুন আনবে, পেঁয়াজ আনবে, সব বলে দিল, লাস্টে লিখে রেখেছে কাঁচা হলুদ আনিও। কাঁচা হলুদ কেউ সহজে বাজার থেকে কিনে কিনে না? তো মেয়েরা মাঝে সাঝে মুখে ঢুকে মাখে, আমাদের ওখানকার মেয়েরা মাখে, তা মেয়েরা মুখে ঢুকে মাখবে, একটা কাঁচা হলুদ লিখে দিয়েছে। তা আপনি কোনোদিন কাঁচা হলুদ কিনে অভ্যাস নেই, ভুলে গেলেন, বাড়ি চলে এসেছেন, তা আপনার স্ত্রী কিচ্ছু জিজ্ঞেস করবে না, প্রথমেই বলবে কাঁচা হলুদ চেনেছে? আপনার যেদিন বিপদ হয় তো এইভাবেই হয়, ভুলে গিয়েছিলেন বাজারে কিনতে। তা আপনার স্ত্রী আপনাকে এই ভাষাটাই বলবে, আজকে 50 বছর তোমার সংসার করছি, সারা জীবন ভুলেই যাও, সারা জীবন ভুলেই যাও, অথচ আপনি কোনোদিন ভুলেননি, একদিনই ভুলেছেন, একদিনই ভুলেছেন, অথচ সারা জীবনের কথাটা টানবে, এর নাম নারী। আল্লাহ নবী বলছেন ওদের মন খুব সংকীর্ণ, অল্পতে মন ভরে না। এই লকডাউনের সময়তে অনেক স্বামীদের ইনকাম নেই, পুরুষ মানুষের ইনকাম কমে গেছে, একজন আল্লাহ ওয়ালি মহিলা যদি হয়, শাক ভাত আলহামদুলিল্লাহ, ডাল ভাত আলহামদুলিল্লাহ, মোটা কাপড় আলহামদুলিল্লাহ, কম দামি ব্লাউজ আলহামদুলিল্লাহ, সায়া কম দামের আলহামদুলিল্লাহ, লিপস্টিক আনতে পারেনি তাও আলহামদুলিল্লাহ, সোনো পাউডার আনতে পারেনি তাও আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে একজন ইমানদার মহিলা, স্বামী ভক্ত মহিলা। আর যে স্বামীর পকেটের চিন্তা বুঝে না, পকেট কি পারমিট করছে কিনা এটা বুঝে না, এই আনো সেই আনো ওই আনো সেই আনো, আমার মনে হয় কে নিয়ে সারা জীবন কাটানো খুব কঠিন, খুব কঠিন। ওই জন্য নবী বলেছেন, মহিলা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার মন খুব শুদ্ধ এবং পবিত্র করতে হবে, অল্প জিনিসে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে।